কিছু উপার্জন করবে আর দশ টাকা বিশ টাকা সবার নষ্ট করে না কি নগর শোভাগঞ্জে অবৈধ মদের কারবার নিয়ে প্রতিবাদে রাস্তা অবরোধ মহিলাদের শীতলকুচি ব্লকের নগর শোভাগঞ্জ এলাকায় অবৈধভাবে মদ বিক্রি হয় সেখানকার পরিবেশ বিঘ্নিত হচ্ছে বলে মহিলাদের অভিযোগ তারা এই অভিযোগে আজ রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন সেখানে অবস্থানরত মহিলারা জানান ওই এলাকায় যত্র অবৈধভাবে মদ পাওয়া যায় কিছু মানুষ সেই মদে আসক্ত হয়ে নানা ধরনের কুকীর্তি করে বেড়ায় অহেতুকভাবে মা বোনদের গালিগালাজ করে এমত অবস্থায় এলাকার শিশু বাচ্চা সহ মেয়েদের স্কুলে যাচ্ছে রাস্তা চলাচলে নানাভাবে অসুবিধার সম্মুখীন হতে হয় অবরোধকারীদের অভিযোগ এই এলাকায় তপন বর্মন এবং পূর্ণনারায়ণ বর্মন নামে তারা দুজন অবৈধভাবে এই মদের কারবার চালিয়ে যাচ্ছেন তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে স্থানীয় মহিলারা দাবি তোলেন এ ব্যাপারে তারা শীতলকুচি থানাতে জানালেও কোনো লাভ হয়নি বলে তাই তারা আজ রাস্তা অবরোধে নেমেছেন যদিও অবরোধের কথা শুনে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং সেখানে মদ বিক্রির সন্দেহে কয়েকটি বাড়িতে তল্লাশি চালিয়ে সেখান থেকে কিছু মদের বোতল উদ্ধার করলেও বাড়িতে কোনো পুরুষ মানুষকে পাওয়া যায়নি বলে পুলিশ তাদেরকে সাবধান করে দিয়ে আসেন এরপরও যদি এখানে মদ বিক্রি হয় তাহলে পরবর্তীতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে ওই লোকজনকে পুলিশ হুঁশিয়ারিও দেন এরপর পুলিশের মধ্যস্থতা ওই স্থান থেকে পথ অবরোধ তুলে স্থানীয় মহিলারা রিপোর্ট বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যম মানুষ কষ্ট করে কিছু উপার্জন করবে আর দশ টাকা বিশ টাকার মদ খায় নিয়ে মাতলাম মহিলারা সারাদিন কষ্ট করবে আর ওই ছেলে মানুষ সবাই একটু কাজ টাজ করে নিয়ে সন্ধ্যাবেলা মদ খাই নিয়ে বাড়িতে করবে আমি একটা কথা বলি কি আমাদের তো অনেক আমাদের তো অনেক দূর থেকে তো আমরা এখানে কি গাড়ি ঢুকলে পড়ে মানে আমাদের গাড়িটা ঢুকছে এটা এদের খবর চলে যায় মানে যারা হচ্ছে মদ মাতাল মাতাল খবর দেয়

আপনি কি বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যমের সমস্ত খবর সবার আগে দেখতে চান তাহলে এখনই হোয়াটসঅ্যাপ করুন বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যমের অফিসিয়াল নম্বরে এইট এই নম্বরে